Hasan. অফিসার কোদর তাত্রা লিখতে থাকো আমি একটু সুন্দরকে নিয়ে একটু কথা বলি যেহেতু সুন্দর পরীক্ষা দিচ্ছ কি বলো সুন্দর আচ্ছা তোমরা যখন এই যে সেনা বাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবো আর কি বুঝে তো পারছি একটু শোনো যারা সৈনিক পদের প্রার্থী আছে একটু শোনো মনোযোগ দিয়ে তোমরা যখন সৈনিক পদে পরীক্ষা দিতে যাবো দেখো আমাদের কোশ্চেনের প্যাটার্নটা একটু দেখো একটু লক্ষ্য করো ঠিক আছে অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু একটা ছেলের পাঁচটা মেইন সাবজেক্ট যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং আইকিউ অর্থাৎ বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়ে থাকবে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারের পরীক্ষায় ভালোভাবে পাশ করার জন্য তোমাকে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং আইকিউর অনেকগুলো বিষয় এখানে জানতে হবে না যদি আমরা না জানি তাহলে কিন্তু পরীক্ষা যদি এরকম কোশ্চিন আসে তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো যেহেতু আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে আসছি একটা তুমি না জানা বিষয়গুলো অনেকগুলো সিলেবাস আমাদের কিন্তু জানা ছিল না প্রথমের দিকে যে আসলে আমরা কোন বিষয়গুলোর উপরে পড়ে গেলে সেনাবাহিনীর পরীক্ষায় অ্যাটলিস্ট ভালো করতে পারবো বা কমন পেতে পারি আর এটা তো তোমরা একটু হলেও জানতে পারছো এই জানার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলেই হবে না তোমাকে পাশাপাশি এটার চর্চা চালায় যেতে হবে বেশি বেশি করে স্টাডি করতে হবে বেশি বেশি করে পড়া পড়তে হবে তাহলে তুমি দেখবা আগামী এক দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে তুমি অনেক ভালোভাবে তুমি একটা প্রিপারেশন নিতে পারছো কারণ কোশ্চিনে দেখো এখানে বাংলায় আমাদের দুই ধরনের কোশ্চেন দেওয়া আছে আছে না আচ্ছা দেখি আমি একটু প্রশ্নগুলো করে দিই দেখো আমাদের বাংলায় আছে সন্ধি বিচ্ছেদ তাই না বাংলায় আছে প্রথমত সন্ধি বিচ্ছেদ তারপর দশ মার্কের কোশ্চিন কিন্তু দশ মার্কের কোশ্চিনের মধ্যেও দেখো প্রথম সন্ধি বিচ্ছেদ আছে এরপরে ছিল ছদ্মনাম দেয়া আছে তারপরে দেখো একটা দরখাস্ত দেয়া আছে তার মানে দেখো তিন দশ নম্বরের জন্য তিনটা প্যাটার্নের কোশ্চিন দেয়া আছে আছে না যারা ভুয়ার্স তোমরা শুনছো এবং যারা আগামীতে সৈনিক পদে পরীক্ষা দিবা তোমরা একটু আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীদের এখন যে ক্লাসটা হচ্ছে মাঠে বসে পরীক্ষা নিচ্ছে এটা সিলেবাসটা আমি একটু বলে দিচ্ছি তাহলে তোমরা যারা ভিডিওতে দেখছো একটু হলেও দেখে উপকৃত হবা যে তোমরা কিভাবে এখন থেকে প্রস্তুতি নিবা তাহলে আমরা বাংলা এখানে দশ মার্কের প্রশ্ন দিয়েছি বা তিনটা আইটেম আমরা দিয়েছি প্রথমত সন্ধি হচ্ছে তারপর ছদ্মনাম তারপরে হচ্ছিল একটি দরখাস্ত ইংলিশ আসছে ট্রান্সলেশন প্যারাগ্রাফ রাইটিং এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে সেইটা কোন ওয়ার্ড ইউজ করে তোমার ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে হবে তাহলে এখানেও ইংলিশেও তিনটা আইটেম আসছে রাইট তারপরে গণিতের ক্ষেত্রে আসে দেখো প্রথমত একটা লসাগ দেওয়া হয়েছে তারপর কিছু সংক্ষিপ্ত উত্তর দেওয়া হয়েছে এক কথা উত্তর যেমন 12 ইঞ্চি সমান কত ফুট 3 ফুট সমান কত গজ এরকম তারপর একটা শতকরা প্রকাশ দেওয়া হয়েছে 400 এর শতকরা 40% কত হবে এরপরে কিছু কি বলো তোমার এটা জ্যামিতিক অঙ্কন করতে বলা হয়েছে তার মানে 4টা আইটেম দেওয়া হয়েছে 10 মার্কের কোশ্চেন বা 4টা আইটেম আমরা দিয়েছি সাধারণ জ্ঞানে দেখো সাধারণ জ্ঞানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান 7.5 করে এখন 7 জন বিশিষ্ট নাম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এটা সবসময় মনে রাখতে হবে সবসময় করতে হবে আইকিউ দেখো আইকিউ হচ্ছে কিছু ম্যাথমেটিক্স সিরিজ আছে কিছু জ্যামিতিক অঙ্কন করতে বসছে তারপর কোনটি ভিন্ন দল ছাড়া সেটা খুঁজে বের করতে বসছে তাহলে ধরো আমরা পরীক্ষা দিতে গেলে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যাতে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং সাধারণ যে আইকিউ আছে এর গভীরে গিয়ে অনেক ধরনের প্যাটার্ন গুলো আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে পরীক্ষা
তবে কম্পিটিশন হয় এখানে অনেক শিক্ষার্থী কিন্তু তোমাদের মতো করে তোমাদের সাথে পরীক্ষা দিতে যাচ্ছে স্যার বাট আমরা দিন শেষে কিন্তু হাতে কোনো পয়েন্ট চাকরি না আমরা এমন ভাবে প্রস্তুতি নিয়ে যাব যে প্রস্তুতিটার মধ্যে যাতে কোনো ঘাটতি না থাকে কোনো যাতে তোমার ব্যর্থতার যাতে কোনো চাপ না থাকে একটু পরিশ্রম করে যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ দেখবা পরীক্ষায় তুমি অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে দিতে পারবে আরেকটা কথা বলে দিই 50 মার্কে যেহেতু লিখিত পরীক্ষা হয় এই 50 মার্কে লিখিত পরীক্ষাতে কিন্তু কনভার্টে হয়ে 10 মার্কে রূপান্তর হয় এই কারণে সবসময় লিখিত পরীক্ষা 50 এর মধ্যে 40-45টা করতে হবে তাহলে তুমি অ্যাটলিস্ট 10-10 পেয়ে যাবে আর কোনো প্রশ্ন তোমাদের লিখিত পরীক্ষা সম্পর্কে মোস্তফা কোনো কোশ্চেন আসছে আর কোনো বিরাজ তোমার 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 তাহলে খুব ভালোভাবে পরীক্ষা দাও ইনশাল্লাহ দেখা যাক আশাবাদী তো তোমরা যে 40-50-40 পার করতে পারবে আজকের পরীক্ষা ওকে ক্যারিয়ার দেখা যাক পরীক্ষা দিতে থাকো আর ভাইয়াস তোমরা যারা দেখলে এতক্ষণ আমাদের পরামর্শমূলক ভিডিওগুলো তোমরাও নিজেরা বাসায় এভাবে প্রস্তুতি নিতে থাকো বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ আইকিউ আর যদি কোনো কারো কোনো মতামত জানার থাকে অবশ্যই আমাদের মতামত জানানোর জন্য জানার জন্য আর কি আমাদের নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আর তুমি তোমার মতামত প্রেরণ করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদেরকে পরীক্ষার আগে সঠিক গাইডলাইন দেওয়ার ধন্যবাদ সবাইকে